আসসালামু আলাইকুম, কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে আমি উমা মোস্তফা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সকলের জন্য বানিয়ে দেখাবো মজাদার একটি ডেজার্ট রেসিপি, যেটার নাম হচ্ছে ফ্রাইড আইসক্রিম। এই ফ্রাইড আইসক্রিম তৈরি করতে লাগছে আমাদের বেলিসিমো ব্র্যান্ডের বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিম, এছাড়াও আমাদের লাগছে কাজী ফার্মস কিচেনের প্লেইন টোস্ট বিস্কিট, এছাড়া আরও লাগছে পাউরুটি, কাজী ফার্মস কিচেনের ডিম, চেরি, বাটার স্কচ, চকলেট চিপস, হুইপিং ক্রিম, তেল এবং টোস্ট বিস্কিটের গুঁড়ো। দেখে নিয়েছি উপাদানগুলো, এখন চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। বলেছি ফ্রাইড আইসক্রিমের গল্প। সো ফ্রাইড আইসক্রিমের ক্ষেত্রে আমি যেটা করছি, বেলিসিমো ব্র্যান্ডের বাটার স্কচ এই আইসক্রিমটাকে আমি ছোটো ছোটো স্কুপ করে আগে থেকে ফ্রিজে সেট করে রেখেছি। এটাকে মূলত স্কুপ করার পরে 2-3 ঘন্টা ফ্রিজে খুব শক্ত অবস্থাতে সেট করতে হবে, এবং তারপরে কিন্তু আমাদের রেসিপিতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, মানে ফ্রাইড আইসক্রিম বানাতে পারবো। সো আমি এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছি আমাদের সেই আইসক্রিমগুলো। সো এখন আমাদের হচ্ছে এক এক করে কাজগুলো করতে হবে। তো শুরুতে আমি যেটা করছি, আমি নিয়ে নিয়েছি পানি এখানে, এবং আমার কাছে আছে পাউরুটি। আপনি চাইলে পাউরুটির যে সাইডের যে ব্রাউন পার্টটুকু এগুলো কেটে নিতে পারেন, তবে আমি একটু সহজে এটা করছি। আমরা পানিতে সুন্দর মতন করে পাউরুটিটাকে ভিজিয়ে নিচ্ছি এবং খানিকটা একটু চেপে নিচ্ছি পানিগুলো। আমাদের যে আইসক্রিমগুলো আছে সেটাকে আমি মাঝ বরাবর দিয়ে আমি এটাকে সুন্দর মতন করে কভার আপ করে নিচ্ছি। চেষ্টা করবেন যেন একদম গোল হয়ে থাকে এবং কোথাও যেন আইসক্রিম বেড় না হয়ে যায়। একইভাবে প্রত্যেকটাকে আমি সুন্দর মতন করে এই পাউরুটি দিয়ে কভার করে নিব। তো এখন আমাদের যেটা হচ্ছে কাজ, এই অবস্থাতে একে আমরা ফ্রিজে আরো 2 ঘন্টার জন্য সেট হতে দিচ্ছি। আমাদের আইসক্রিমটা রেস্ট হয়ে গিয়েছে। আমি রেস্ট থেকে বের করার আগে যেটা করছি, যে কাজী ফার্মস কিচেনের যে ডিমগুলো আছে সেগুলোকে আমি একটু সুন্দর করে ভেঙে নিচ্ছি। আমরা ডিমগুলোকে একটু হুইস্ক করে নিচ্ছি, এবং এদিকে আমাদের সাথে আছে আরও কাজী ফার্মস কিচেনের যে টোস্ট বিস্কিট আছে সেটার গুঁড়ো করে রাখা। আমি চুলাতে আগে যেটা করছি, প্যানটা নিয়েছি এবং সেখানে তেল দিয়ে দিয়েছি। আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এখন ফ্রিজ থেকে আমি বের করে নিব আমাদের আইসক্রিমগুলোকে। এটাকে আমি ডিমে ডুবাবো, তারপরে আমি আমাদের এই টোস্ট বিস্কিটের গুঁড়ায় কোট করে ফ্রাই করব। তবে ফ্রাইংয়ের কিন্তু একটা নিয়ম আছে, 10-15 সেকেন্ডের বেশি কিন্তু একে ফ্রাই করা যাবে না, আদারওয়াইজ কিন্তু আমাদের যে ফ্রাইড আইসক্রিম সেটা কিন্তু মেল্ট হয়ে বের হয়ে যাবে। সো আমি আমাদের এই ফ্রাইড আইসক্রিমগুলোকে প্রথমে ডিমে ডুবিয়ে নিচ্ছি, এবং তারপর আমাদের এই টোস্টের গুঁড়োতে আমি সুন্দর মতন করে এটাকে কভার আপ করে নিচ্ছি। কেউ দেখে বলবে এটার ভেতরে যে আইসক্রিম লুকানো আছে। সো মোটামুটি আমাদের কিন্তু ফ্রাইড আইসক্রিমগুলো একেবারে রেডি ফ্রাই করার জন্য, এবং ওই সূত্রটাও একটাই হবে, 10-15 সেকেন্ডের ভিতরে আমাদের ফ্রাইংটা কমপ্লিট করতে হবে। একটা করে কিন্তু ফ্রাই করতে হবে, একসাথে সবগুলো ফ্রাই করতে দেবেন না। মোটামুটি আমাদের কিন্তু সবগুলো ফ্রাইড আইসক্রিম হয়ে গেছে। এখন একে আমরা ফাইনালি একটা ডেকোরেশন করে পরিবেশন করব। আমরা এখন ডেকোরেশন করে নিচ্ছি। আমি একদম উপরে চকলেটের যে সস আছে সেটাকে আমি একটু ছড়িয়েছি দিয়ে দিচ্ছি। সামান্য হুইপিং ক্রিম দিয়ে আমি উপরে টপিংটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা একটা করে চেরি, এবং একদম উপরে যেহেতু আমরা বাটার স্কচ ফ্লেভারের আইসক্রিম দিয়েছি বেলিসিমো ব্র্যান্ডের, আমি একটু চকলেট চিপস দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভারের। সো বাস, এভাবে তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড আইসক্রিমের রেসিপি। এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসছি আগামীকাল আবারও দীপ্ত টেলিভিশনের পর্দায়।
কাঁদি ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য নতুন আলু রেসিপি নিয়ে। সেটা দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকুন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।